হাই, নমস্কার, গুড আফটারনুন 91.9 ফ্রেন্ডস এফএম। আমি হচ্ছি অনিমেষ আর আমার কোচক আজ অরিত্র আমাদের সঙ্গে আছেন, এন্ড আমাদের শুরু গুড হয়ে গেছে আফটারনুন। ডিজিটাল আড্ডা। গুড আফটারনুন অরিত্র, গুড আফটারনুন গাইজ, কেমন আছো সবাই? গুড আফটারনুন, গুড মৃগাঙ্ক, আফটারনুন। ডক্টর মৃগাঙ্ক, কেমন আছো? কেমন আছো স্যার? ভালো ভালো ভালো, আপনারা কেমন আছেন? আমরা খুব ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ, শর্ট পিরিয়ডে এই আড্ডাটা আমরা অ্যারেঞ্জ করলাম, এন্ড অল ক্রেডিট গোজ টু ডক্টর মৃগাঙ্ক, এন্ড নো নো, থ্যাংক ইউ সো মাচ এন্টায়ার ইটস টিম। অলরেডি আওয়ার প্লেজার টু আপনাদের রেডিও পার্টনার, আমাদের সাউথ দিল্লি দুর্গাপুজো সমিতি। থ্যাংকস ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েল, জানি দি অরিত্র, খুব ভালো লাগছে গো। হ্যাঁ আমরা আমরা ডিজিটাল আড্ডা শুরু করেছিলাম লাস্ট ইয়ার 11th of July, সাউথ রাইট দিল্লি দুর্গাপুজো সমিতি নিউ দিল্লি আমাদের রাইট, সাথে পার্টিসিপেট করেছিল ডিজিটাল আড্ডাতে। রেসপন্সটা দারুণ ইনফ্যাক্ট হয়েছিল। আমরা আমরা জিজ্ঞাসা হ্যাঁ করছিলাম যে দুর্গাপুজোর প্ল্যানিং কি কিভাবে হতে চলেছে দুর্গাপুজো, আমার মনে আছে। রাইট রাইট, হ্যাঁ একদম একদম, এন্ড দে আর ব্যাক আগেন, এন্ড অন পাবলিক ডিমান্ড। আজকে আবার আমাদের সঙ্গে সাউথ দিল্লি দুর্গাপুজো সমিতি নিউ দিল্লির মেম্বার্সরা আছেন। আজ করেক্ট। গানা বাজারা সব কুছ হোগা, ঢের সারি মস্তি হোনে ওয়ালি হ্যায়। তো সব থেকে আগে ডক্টর মৃগাঙ্ক, আমি তোমার থেকে জানতে চাই, কেমন রেসপন্স পেয়েছিলে লাস্ট টাইম যখন আমরা ডিজিটাল আড্ডা করলাম? আমার মনে হয় এরকম আড্ডা খুব কম হয়, এন্ড কম হয় ফ্রেন্ডস এফএম ডেফিনেটলি। এই কনসেপ্টটা শুরু করলো, এন্ড দারুণ রেসপন্স লাস্ট টাইমে পেয়েছিলাম। তোমরা কেমন রেসপন্স পেলে আফটার দ্যাট আড্ডা? কি খবর পেলে তোমাদের মেম্বার্সরা কি বললো? অনেস্টলি উই গট অ্যাপ্রিসিয়েশন, খুব অ্যাপ্রিসিয়েট হয়েছি আমরা আমরা ফ্রেন্ডস এফএম এর সাথে জয়েন করেছি। তাই সব থেকে আগে আমি শেয়ার করেছিলাম আমাদের প্রেসিডেন্ট ডক্টর বিভূতি স্যারকে, দেন তার সাথে সবাইকে, আমরা মেম্বার্সকে এটা আলোচনা হলো, দেন দে অলসো গট সো এক্সাইটেড কি কি হবে এটা। অ্যাপ্রিসিয়েট খুব হয়েছে আর খুব খুব ভালো লেগেছিল আপনাদের সাথে লাস্ট টাইম কথা বলে। থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ দ্যাট, থ্যাংক ইউ ফর থ্যাংক অলসো ফর ইউ দ্যাট, থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ ব্রাদার, আমাদেরও অ্যাগেন খুব ভালো থ্যাংক ইউ ফর লেগেছে। ব্রিঙ্গিং আস অ্যাগেইন, থ্যাংক ইউ ফর দ্যাট। ইয়েস স্যার, ভালো জিনিসকে আমরা সবসময় ফিরিয়ে আনার চেষ্টা করি, সেটাই আমরা চেষ্টা করছি। একদম কিন্তু অরিত্র, তুমি হয়তো দেখতে পাচ্ছ ডক্টর বিভূতি বিশ্বাস রাইট নাও ক্লিনিকে আছেন, করেক্ট এন্ড করেক্ট, সব থেকে আগে আগর হম ইন সবি কো স্যালিউট না করে ও হো নি সকতা। ফ্রন্ট লাইন এটা ওয়ারিয়ার্স একেবারে ডক্টর বলছিলাম বিভূতি বিশ্বাস, রাইট। ডক্টর মৃগাঙ্ক বিশ্বাস, এন্ড সবাইকে আমি স্যালিউট করতে চাই অন বিহাফ অফ ফ্রেন্ডস এফ এম। স্যার কোথায় আছেন এখন? দিল্লি মে কি কন্ডিশন হ্যায় কুছ আগার আপ বাতায়ে স্যার। রাইট নাও আই মিন মাই ক্লিনিক, ক্লিনিকে আছি আমি, এন্ড কন্ডিশন ইজ ভেরি ওয়ার্স্ট হিয়ার। আর মেইন প্রবলেম ইজ কি না, কিছু কিছু লোক আছে যারা কি রেস্ট্রিকশনস গুলো ফলো করছে না, ঠিক আছে? তো এন্ড কিছুদের মধ্যে মাথার মধ্যে আছে কি ভ্যাকসিন লাগালে এটা হবে ওটা হবে, অনেক কিছু সাইড ইফেক্টস আছে। তো আমি এটা থ্রু ফ্রেন্ডস এফএম বলতে চাই কি কোনো সাইড ইফেক্ট নেই, ইট ইজ টোটালি সেফ, আপনারা লাগান, লাগালে ভালো থাকবেন, এন্ড ইউ ক্যান ফাইট দি কোভিড, এন্ড প্লিজ বিয়ার মাস্ক দ্যাট ফিউ পিপল আর নট বিয়ারিং। তো এখন ওটা এখনো চলছে, এন্ড আই এম ভেরি ওয়ারিড অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, মানে একটা টেন্ডেন্সি দেখা যায় যে ভ্যাকসিন নিয়ে নিলে অনেকের মাথায় একটা জিনিস ঢুকে যায় যে আমি তো ভ্যাকসিন নিয়ে নিয়েছি, আমার তো আর কি মাস্ক দরকার? পরতে হ্যাঁ দরকার হ্যাঁ নেই, হ্যাঁ হ্যাঁ সোশ্যাল ডিস্ট্যান্সিং মানার কোনো দরকার নেই, স্যানিটাইজার হাউ শুড আই ইউজ ইট, হোয়াই শুড আই ইউজ ইট, এটা একটা ডেফিনেটলি মাস্ট রাইট হয়ে যায় তাদের যে ভ্যাকসিন নিয়ে নিলে সব সাত খুন মাপ, কোনো কিছু করতে হবে না, বাট দ্যাটস দ্য নোশন, ডক্টর্স উড বি এবল টু সে বেটার, রাইট? হ্যাঁ। তো ডক্টর ডক্টর বিভূতি বিশ্বাস, আমি একটা একটা ছোট্ট একটা ইনসিডেন্ট শেয়ার করতে চাই। আমার পাড়ায় লাস্ট ইয়ার আমার একটা জানাশোনা যে নেবার আছেন, ওনার কোভিড হয়েছিল, উনি হসপিটালাইজ হয়েছিলেন, ফিরে এসেছেন, ঠিকঠাক হয়ে গেছে, সবকিছু ভালো। তারপর থেকে উনি মাস্ক পরতে ছেড়ে দিলেন। এটা নাকি উনি পড়াশোনা করেননি, এডুকেটেড গাই, ভালো জায়গায় চাকরি করেন, কিন্তু ওনার একটা থিঙ্কিং এরকম হয়ে গেছে কি আমি তো ফিরে চলে এসেছি, আমার তো একবার কোভিড হয়ে গেছে, আর তো আমার কোভিড হবে না, ও ও মাস্ক পরে না। অ্যান্ড ওর বাড়িতেই, ওর নিচে যে থাকেন, ওনারই রিলেটিভ থাকেন, ওনার বাড়িতে কোভিড হয়েছে লাস্ট উইকে, লাস্ট লাস্ট উইকে কোভিড হয়েছে একজনের। তো আমি দেখলাম কি সবাই মাস্ক পরে বেরিয়েছে, অ্যাম্বুলেন্স এসছে নিয়ে যাচ্ছে, কিন্তু ওই ছেলেটা মাস্ক পরছে না। হি ইজ এ ম্যারিড গাই, বাচ্চাও আছে, কিন্তু ওর মেন্টালিটি হচ্ছে কি আমার একবার কোভিড হয়ে গেছে আর আমার কোভিড কিছু করতে পারবে না, কোভিড আমার হবে না। ইওর টেক স্যার, আপনি কিছু বলতে চান? ইট ইজ ভেরি রং কি কোভিড ফিরে হবে না, এটা ফিরে হতে পারে, আর যখন নেক্সট টাইম হবে এটা অনেকই সিরিয়াস হয়ে যাবে ওর জন্য। যদিও বা ও কোভিড এর থেকে মানে ফিরে ফাইট করে ও নেগেটিভ হয়েও যায়, বাট কোনো না কোনো ওর মধ্যে একটা প্রবলেম এসে যাবে, চাহে লিভার এলমেন্ট বা কিডনি, কিছু না কিছু প্রবলেম হবেই হবে। আর আরেকটা জিনিস বিকজ যেটা, ইট ইজ রাইট স্যার, প্লিজ প্লিজ প্রসিড ডক্টর। বিকজ ইট ইজ জাস্ট আ ভাইরাস, হ্যাঁ না, এটা ভাইরাসটা বডিতে কোনো জায়গায় এফেক্ট করতে পারে, নট অনলি লাংস, করেক্ট, ঠিক আছে? তো
ইট ক্যান হার্ম ইউর লেগ এনি লিম অলসো, তোমার হাত পা কাজ করতে বন্ধ করে দিতে পারে, বা মাথায় কোনো অসুবিধা হতে পারে, ব্রেনে কোনো ড্যামেজ করে দিতে পারে, ইট ক্যান গো এনিওয়ে। এন্ড অলরেডি তোমার একবার কোভিড হয়েছে, তারপরে সেকেন্ড টাইম আগেন ইউ আর সাফারিং দি সেম থিং, সো ইট উইল বি ভেরি সিরিয়াস। আর আরেকটা জিনিস, এই প্রবণতাটা মানে বাঙালি তথা ভারতীয় সবার মধ্যে দেখা যায়, উই আর ভেরি প্রোটেকটিভ অ্যাবাউট আর থুতনি, মানে আমাদের নাক মুখের থেকে আমাদের বেশি প্রোটেকশন থুতনিতে লাগে। সব সময় দেখি আমরা যে মাস্ক যদিও বা নামমাত্র পড়েছি, সেটা থুতনিতে পড়ে, থুতনিতে থাকে, এবং লোকে বিভিন্ন বিভিন্ন ভাবে মাস্ক ইউটিলাইজ করেছে, কেউ কেউ সেটা চুলের খোপা বানানোর জন্য ইউজ করেছে, উই আর সিন দিস ইন দি ইন্টারনেট অ্যাজ ওয়েল। মানে মাস্কটা প্রপারলি যেভাবে ডক্টর বিভূতি এই মুহূর্তে পড়ে রয়েছে তার ক্লিনিকে, দ্যাটস হাউ ইউ শুড ওয়্যার মাস্ক। এটা তো এক বছর বাদে শিখিয়ে দেওয়ার কিছু নেই, এটা তো আমাদের এতদিনে বুঝে যাওয়ার কথা। ডেফিনেটলি we don't know the where are we heading to, ekhono ei jinish ta roye geche. Ar ei je amra je government ke blame korchi, are first we should blame ourselves. True, amra to dekhchi hospital e ki obostha, mane doctor ra kanna korche ki bhai tumra please mask poro, please time moton khabar khao, kichu to bolche na, time moton khabar khete bolche, time moton exercise korte bolche, eta shobai korte pare, hat dhote hobe, রোজই ধুতাম আমরা আগেও, একটু বেশি করে ধুতে হবে, তার তো কিছুই না। দে আর নট সেইং কি তোমরা যে কোনো মানে লিকুইড দিয়ে ধোও, ইউ ক্যান ডু এনি সোপ, যে কোনো সাবান দিয়ে হাত মুখ ধুলেই হবে। বাড়ির থেকে বাইরে যাচ্ছ, ফিরে আসছো, হাত মুখ ধো, বসে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু পাবলিক এটা করছেই না। এখন আমাদের তো এটা প্রবলেম কি, আমরা এখন বাড়ি আমাদের স্নান করতে হবে, কিন্তু আমরা 100 রকম পেশেন্ট দেখেছি, কার গায়ে কি আছে কি নেই। কালকে আমি একটা কোভিড পেশেন্ট দেখেছি, ওর অক্সিজেন লেভেল ওয়াজ 78, তো আই টোল্ড কি ভাই এখানে ক্লিনিকে তো কিছু হবে না, ইউ হ্যাভ টু গো টু হসপিটাল, ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ ইওর সিলিন্ডার এন্ড ইউ হ্যাভ টু স্টার্ট ইওর ট্রিটমেন্ট। আর এখন তো কোনো ট্রিটমেন্টই নেই, অনলি ইউ হ্যাভ টু গেট ইওর অক্সিজেন বেল, দ্যাটস ইট। অক্সিজেন লেভেলটা উপরে আসলেই তুমি রোগের থেকে লড়তে পারবে, আদারওয়াইজ ইউ কান্ট হেল্প ইওর সেলফ এনি হাউ। ডক্টর বিভূতি আমি একটু ইন্টারাপ্ট করবো আপনাকে, অনেকগুলো প্রশ্ন আছে যেটা আপনি বললেন, সেগুলো একটু আবার বলার দরকার আছে, অ্যাওয়ার করানো খুব দরকার আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। শো মাস্ট গো অন, মিউজিক্যাল আড্ডা আমরা একটু ফিরে আসি। আমাদের সঙ্গে রাইট নাও মৃগাঙ্ক আছে, ডক্টর মৃগাঙ্ক, উনি আমাদের সঙ্গে লাস্ট টাইমও ছিলেন, অ্যান্ড আমার সঙ্গে হিমাংশু রানা আছেন, সৌরভ বিশ্বাস আছেন, অ্যান্ড রবীন সরকার আছেন। ওয়েলকাম গাইস। আমি মৃগাঙ্ক, কোন প্রশ্ন জিজ্ঞেস করার আগে আমি চাই একটা গান হয়ে যাক। তুমি কিছুক্ষণ আগে আমরা অফলাইন কথা বলছিলাম, কেন কি শোতে গান বাজনা না করলে একটু এই যে নেগেটিভিটি চারিদিকে হচ্ছে ওইগুলো একটু কম করা খুব দরকার। কে কে শোনানা চাইঙ্গে আজ অন বিহাফ অফ সাউথ দিল্লি দুর্গা পূজা সমিতি? দেখিয়ে মে তো গানে মে উতনা কুছ আচ্ছা নেই হোগা, তো মে গাউঙ্গা তো ইয়াহ পে কমেডি শো হো জায়েগা জ্যাদা সিঙ্গিং শো। আচ্ছা হিমাংশু সে থোড়া সা হমারে বিহাফ মে, হিমাংশু প্লিজ। বিলকুল, হিমাংশু হমারে সাথ হ্যায়, হিমাংশু হমে এন্টারটেইন করেগে। इन सांसों का देखो तुम पागलपन के आए नहीं नीचे, मुझसे ये बोली के राहों में तेरे अपने बिछा दिए, इन ऊंचे पहाड़ों से जा दे दूंगा मैं घर तू आई कहीं, तुम उधर जाओ उम्मीद मेरी जो तोड़ो, इधर ये जहां छोड़ो, मौत जिंदगी तेरे हाथों में दे दिया रे, तू ही रे तू ही रे, तेरे बिना मैं कैसे जी, आजा रे आजा रे, यूं ही तड़पाना तू मुझे को, जान रे
इन सांसों में बस जाने आजा दिल की जमीन चाहते है अगर आके मुझसे मिल जा तो या फिर ऐसा कर धरती से मिला दे मुझको तू ही रे तू ही रे तेरे बिन कैसे जी आजा रे इन सांसों में बस जा चांदी रे आजा दिल की जमीन के तू टू गुड awesome great lovely great superb man superb আমি একটা জিনিস বলতে চাই অনিমেষ সেখানে প্লিজ বলো অরিত বলো একটা লাইন হিমাংশু গাইলো ইন সাসো কা ইউ পাগলপন মানে সাসো কা পাগলপন মানে ব্রেথলেসনেস সো এটা যাতে না হয় মানে অক্সিজেন স্কার্সিটি যাতে আমরা না ভোগ করি তার জন্য উই হ্যাভ টু ওয়্যার আ মাস্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট গানের মধ্যে সিগনিফিকেন্ট একদম ঠিক মাস্ক পরতে হবে স্যানিটাইজার ইউজ করতে হবে ডক্টরসরা বলছেন রেডিওতে আমরা কন্টিনিউয়াস অ্যাপিল করে যাচ্ছি সবাইকে প্লিজ মাস্ক পরুন স্যানিটাইজার ইউজ করুন যদি বলো আমরা মাস্ক পরে তোমাদের বাড়িতে এসে পা ধরেও তোমাদেরকে বলছি প্লিজ বাইরে বেরোলে মাস্ক পরতে হবে প্লিজ সবাই যারা দেখছেন রাইট নাও পুরো এন্টায়ার ওয়ার্ল্ড কে এখন এইটাই বলা হচ্ছে আপিল করা হচ্ছে সবাই মাস্ক পরুন স্যানিটাইজার ইউজ করুন বাচ্চাদেরকে সেফ রাখুন বড়দেরকে সেফ রাখুন এজ গ্রুপে যদি পড়ছেন ভ্যাকসিনটা নিন কিছু ভাববেন না প্লিজ যান ভ্যাকসিন নিন খুব দরকার এখন সৌরভ আমি তোমার থেকে একটু জানতে চাই সৌরভ বিশ্বাস দাদা কেমন আছেন স্যার কেসে আপনি ভালো ভালো একদম ভালো আছেন গ্রেট তো যেটা বিভূতিদা বললেন কি অনেকটা টাফ টাইম যাচ্ছে কলকাতার অবস্থা সেম বেঙ্গলের অবস্থা সেম সবাইকে এখন একটু প্রিকশনস নিতে হবে তো কতটা টাফ চ্যালেঞ্জিং যাচ্ছে তোমাদের কমিটি নিয়ে যদি কথা বলি সাউথ দিল্লি দুর্গাপূজা কমিটি সমিতি নিয়ে যদি কথা বলি কতটা টাফ ছিল চ্যালেঞ্জিং ছিল একটু ছোট করে একটু যদি বলতে চাও চ্যালেঞ্জিং তো মানে বেসিক্যালি আমি হিন্দিতে বলতে চাই বাংলাতে ঠিক है तो चैलेंजिंग तो बहुत था क्योंकि उस टाइम पे मतलब जिस तरीके से वायरस फैल रहा था उस टाइम नहीं था हमारे लिए और इस टाइम भी फैल चुका है दोबारा नहीं फैलना चाहिए इतना क्योंकि लोग जो है जो मतलब जो बोला गया है गवर्नमेंट की तरफ से कि ये सब करना चाहिए वो सब नहीं कर रहे बस ब्लेम कर रहे दूसरों को ये वो और वैक्सीन में सबसे लगाना चाहिए क्योंकि वैक्सीन की वजह से बहुत कुछ हेल्प हो रहा है जो होना चाहिए हो भी रहा है वैक्सीन बहुत अच्छी चीज है हमें भी अभी बोला गया एक मई से लगने वाला है उसके लिए रजिस्ट्रेशन हो रही है तो रजिस्ट्रेशन सबको करना चाहिए वैक्सीन के लिए ताकि वैक्सीन लगा के सब लोग ठीक हो जाए और जो भी है दुर्गा पूजा दोबारा आने वाला है दोबारा एंजॉय करेंगे दुर्गा पूजा में पहले की तरह क्योंकि दो साल मतलब एक साल हमारा नहीं हुआ पूरा मतलब पूरा ईयर हमारा मतलब एक तरह डल सा गया एक दुर्गा पूजा ना होने की वजह से क्योंकि दुर्गा पूजा जब तक होता रहेगा तब तक मतलब एक पूरा ईयर हमारा फुलफिल होता रहेगा करेक्ट एब्सोल्युटली करेक्ट एंड वी ऑल सर्टेनली होप आगेर बछर आमादेर एकटा प्रार्थना छिलो जे व्हेन मा कम्स जे मा आएंगे तब सब ठीक हो जाएगा সবকিছু নরমাল হচ্ছিল কিন্তু লাস্টে আমরা চায়নাকে দোষ দিয়েছি এই বছর কিন্তু আমাদের নিজেকে আমাদের দোষ আমরা সব খারাপ করেছি আমাদের জন্যই সবকিছু খারাপ হয়েছে প্লিজ কন্টিনিউ অরিত্র প্লিজ ইনফ্যাক্ট আমরা কোভিড আসুর মর্দিনী করেছিলাম যেখানে কোভিড আসুরকে বধ করেছিলেন মা দুর্গা We did that, friends of FM. So, তারপরে সবকিছু সব ঠিক হয়ে গেল দেন আলটিমেটলি আমাদের নিজেদের দোষেই সেই মায়েদের মায়ের সন্তানদের দোষে কিন্তু আমরা আবার একটা সেকেন্ড ওয়েভ এর মুখোমুখি এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যান্ড দ্যাটস হোয়াট উই আর ফেসিং নাও এখনো যদি না শুধরাই এবছরও মায়ের কতটা আরাধনা হবে আমি জানি না ইটস রিয়েলি অ্যাট রিস্ক আই উইল মুভ অন টু নবীন সরকার নবীনদা কুছ বতাইয়ে কেসা চল রহা হালত ঠিক নেই হ্যায় মুঝে পতা হ্যায় লেকিন প্লিজ আগর কুছ দোষ হ্যালো অর হ্যালো হ্যালো অরিন্দম আমি নবীন বলছি আমি অরিত্র অরিত্র দেখো আমি তো ওয়ার্কিং করি আমি কানাডা এম্বাসিতে কাজ করি
exactly amar to ekhon work from home cholche it is very tough time in the immigration as well as I'm taking care each and every visas to ekhon emon poristhiti cholche ki orai amader ke matlab amrai indians ra nijer doshe eto haptic kore dichi nijeder upore puro world jekhane nijer precautions niye they are safe enough right now india is the one of the like you can say majority in the covid 19 which is right now doing eventually akun canada rao mana kore diche in fact america je khane shirshe chilo I just read an article yesterday or day before that we even left america behind in terms of daily covid cases right eventually no. canada theke justin trudeau boleche ki jara jara indian theke asche tader kono flight accept korbe na right emni kore jodi okhan theke jodi ora bolche ki amra india rai laparwai korchi shekhane nijeder byapare bhabte hobe na এখন ফর এক্সাম্পল আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি স্টিল অনেকজন জবলেস দে আর গেটিং 50% স্যালারি ওরা এইটুক ভাবছে না ওটা আমাদের জন্যই ভালো করছে তোমরা ঘরে বসে অ্যাটলিস্ট তোমরা হোম আইসোলেশনে ঠিক তো রয়েছো ইনস্টেড অফ গোয়িং আউটসাইড আমরা এখনো ব্লেম করছি আউট সবাইকে কি কোভিড এর জন্য আমাদের জব চলে যাচ্ছে মিনিস্টার্স গভর্নমেন্ট পলিটিক্স ডুইং মেকিং রো ইচ এন্ড এভরি টাইম পলিটিক্স নিয়ে চলছে এখন যেগুলো ওটা মতলব হয় না লাইক হিউম্যানস আর লাইক এ ক্র্যাব কি ওরা নিজেই নিজেকে বারবার টানছে আর নিজেকেই নিজে ওই জিনিসে বসে রয়েছে which is not at all good এটা বলে বাঙালির কাকরাজ জাত মানে we pull everybody down like, to go up like, and somebody pulls us down as well right so the cycle goes on and on and on for an example right now আপনাদের ওখানেও ইলেকশনস চলছে জেমিক ভোটিং রাইট ওখানে আমি নিজে দেখলাম লাইক ইন অমিত শাহ র্যালি দে আর জাস্ট ডোন্ট মেকিং লাইক প্রপার প্রিকশন ওরা র্যালি করে যাচ্ছে সেম গোস টু মমতা ব্যানার্জি লেটস নট গো ইনটু পলিটিক্স লেটস নট গো ইনটু পলিটিক্স ইয়া সেম ইনটু পলিটিক্স বাট উই উড জাস্ট স্টে এন্ড প্রে এন্ড হোপ দ্যাট এভরিবডি ইজ ইন গুড মাইন্ড এন্ড তাহলে সবারই স্বাস্থ্যটা আসুক এন্ড এটাই আমাদের প্রার্থনা উই লেটস মুভ ইনটু সংস স্যার ডক্টর মৃগাঙ্ক প্লিজ একটা গান হয়ে যাক কে গান গাইবে anybody go ahead with the song ke bata hoy jak gan acha thik ache sorob ektu bhalo kore gan oto bolbo na ki bhalo onek bhalo kore but ektu thik ache amra amake audition dicchi na amra to sorob amader junior member amader media member media secretary ha तो बेसिकली आप लोग मुझे गाना सेलेक्ट करके दे दो मैं गा लूंगा मुझे कोई सा भी गाना बता दो फिर आप मैं कोई सा भी गा लूंगा कोई भी गाना गाओ कोई भी गाना गाओ ओके नील नीले अंबर पर चांद जब आए हमको बरसाया क्या होता है प्यार बरसाए हमको बरसाए प्यार हमको बरसाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो भालो यार दिल की बाजे बुला जाए नील नीले अंबर पर चांद जब आए हमको प्यार बरसाए प्यार बरसाए ये असुविधा नहीं लिरिक्स उल्टे पुल्टे गाचे है प्यार बरसाए हमको बरसाए हमको बरसाए प्यार बरसाए एवरीथिंग इज अप ठीक है एंजॉयबल मोमेंट हमरा सौरभ रॉक्स ओके नोबिदा कैसे हैं आप কেমন আছেন অনেক ভালো ভালো আছেন তো তো অনেক ভালো স্যার আপনি কি করেন স্যার আমি কানাডা ইমিগ্রেশন অফিসার অ্যাজ এ ম্যানেজার কো লাইক আই এম টেকিং কেয়ার ভিসা অফিসার্স এন্ড অল রাইট তুমি অন এর তখন ছিলে আমি ওনার সাথে কথা বলছিলাম রিগার্ডিং ভিসাস এন্ড এভরিথিং হি ওয়াজ সেইং দ্যাট মানে এখন বাইরের দেশে আমাদের ইন্ডিয়ার ফ্লাইটস ইটস বিং ক্যান্সেলড উই আর নট বিং এলাউড বিকজ দ্য সিচুয়েশন ইজ প্রিটি ব্যাড সো হি ওয়াজ সেইং দ্যাট মানে আমরা মোটামুটি সব ইনফরমেশন আজকে পেয়ে যাচ্ছি আমাদের ফ্রেন্ডস অ্যাট দ্য শোতে এন্ড আমার মনে হয় যারা যারা এখন দেখছে আমাদের শো দেখছে আমাদের ফেসবুক পেজে ওরা অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছে ডক্টর বিভূতি আমি আপনার থেকে জিজ্ঞেস করতে চাই যেটা আপনি আমাকে অফ এর কিছুক্ষণ আগে বলছিলেন কি আপনি নিজে ক্লিনিকে আছেন অ্যান্ড দুটো মাস্ক পরে আছেন আপনার মাথায় আপনি শিল্ড পরে আছেন আর পুরো বডিতে পিপি কিট পরে আছেন তো স্যার আগেও এই প্রশ্নটা সব ডক্টর্স এন্ড নার্স সবাইকে জিজ্ঞেস করা হয়েছে কতটা টাফ হয় এইসব পড়ে বসা এত বাইরে এত গরম পড়ছে তো কতটা টাফ আপনাদের জন্য হ্যাটস অফ টু ইউ গাইস আপনারা সবসময় এটা পড়ে থাকেন তো আপনি কি বলবেন যারা শুনছে কেন কি আমি সবাইকে জানাতে চাই যে কতটা আপনাদের জন্য টাফ হচ্ছে আর আমরা নিয়মগুলো মানছি না
আপনার চেষ্টা করে যাচ্ছেন, আমরা নিয়ম ভেঙে ভাঙার চেষ্টাই করে যাচ্ছি। প্লিজ স্যার একটু যদি আপনি বলেন। আমাদের জন্য খুবই টাফ, আমি যে দুটো মাস্ক পরে আছি এখন, আমার পুরো মুখটা একটু পুরো লাল হয়ে গেছে, নাকের উপরে দুটো তিনটে ফোড়া উঠে গেছে, হাত পুরো মানে ফেটে ফেটে যাচ্ছে গ্লাভস পরতে পরতে, কথা বলতে পারছি না ঠিক করে, এই দেখো বারবার মাস্ক ভিতরে বাইরের দিকে হচ্ছে, জাস্ট বিকজ এখন ভিতরে আমাদেরও শ্বাস ফুলে, কিন্তু এই শ্বাস ফুলে তবুও ভালো অ্যাজ কম্পেয়ার টু করোনা ভোজন। তো এন্ড ইন ফ্যাক্ট যারা চশমা পড়েন, যেমন আপনি পড়ে রয়েছেন, আমি পড়ে রয়েছি, মৃগাঙ্ক পড়ে রয়েছেন, যারা পড়েন তাদের মাস্ক পরার আরেকটা অসুবিধা হচ্ছে পুরো চশমাটা একদম ঢেকে যায়, ধুয়ে যায়, ঢেকে যায়। আমরা তো এখনো আর একটা শিল্ডও পড়ছি, এই যে দেখো এটা এখনো পরিনি আমি, ওকে এটাও পড়তে হচ্ছে আমার, হ্যাঁ হ্যাঁ এটাও পড়তে হচ্ছে আমাদের। তো এইগুলো মনে হয় ফার বেটার দ্যান দ্য পেইন হুইচ কোভিড গিভস। আমাদের পুরো ভিতরে আমরা পুরো একদম মানে পুরোটুক ভিজে গেছি, বুঝলে তো, একটু কোথাও এমনি জায়গা নেই যেখানে কিনা ঘাম নেই বডির মধ্যে আমাদের, তো দ্যাট ইজ আ প্রবলেম, মানে খুবই খারাপ, মানে লাগে খুবই খারাপ, কিন্তু বাট দেয়ার ইজ নো আদার অপশন টু হ্যাভ, না কিছু করতে পারবি না। তো এই জিনিসটা এই জিনিসগুলো লোকগুলো বুঝছে না, এটা বোঝা উচিত। আমি একদম ঠিক, এটা বোঝা খুব দরকার। আর আজকে শোটা আমি আমি ভেবেছিলাম এটা মিউজিক্যাল শো করব, কিন্তু মানে যা যা কথা আপনি বলছেন আমি স্পিচলেস, অরিত্র কাছে আমার মনে হয় শব্দ নেই কিছু বলার, কেন কি কেন আমরা নিয়ম মানছি না, পুরো পুরো দুনিয়াতে, ইন্ডিয়ারই কথা বলি, আমরা নিয়ম মানছি না কেন আমি বুঝতে পারছি না, আমরা নিয়ম ভেঙেই ফেলছি। অনেকজনকে জিজ্ঞেস করা হচ্ছে, বলছে এত গরমে কি করে মাস্ক পরবো, আমার অসুবিধা হচ্ছে, কিন্তু দেখুন আপনারা পড়ে আছেন, আরো বেশি করে প্রিকশন নিচ্ছেন, কেন কি আপনাদের প্রিকশন নিতেই হবে, লাস্ট হোপ আপনারাই আছেন, আপনারা থাকলে আমরা একটু সেফ থাকবো, যেটা আমরা এখনো আছি। আর কিন্তু কেন যে নিয়ম ভাঙছে, কেন আরেকটা জিনিস আমি আমি আই উড লাইক টু সে, আমি আজকে মর্নিং শোতে যখন একটা ইনফরমেশন শেয়ার করছিলাম আই ফেল্ট ভেরি ভেরি ব্যাড। ডক্টরসরা তো নিয়মিত প্রচেষ্টা করছেন, পাশাপাশি আরেকটা ওয়াক অফ লাইফ যদি আমি বলি, পুলিশ যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স, আমি এটা দেখছিলাম কলকাতা পুলিশে এরকম নাকি দেখা গিয়েছে যাদের সেকেন্ড ডোজ অফ ভ্যাকসিনেশন ইনফেক্ট হয়ে গেছে, দে আর গেটিং এফেক্টেড, বিকজ তারা মানুষকে বলছে অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য যে দয়া করে মাস্ক পরুন, দয়া করে মাস্ক পরুন, এটা করতে করতে তারা এফেক্টেড হচ্ছেন এবং তাদের পরিবার এফেক্টেড হচ্ছেন, উইচ ইজ প্রিটি প্রিটি স্যাড। আমরা তো বাচ্চা নই কেউ, আমরা তো যথেষ্ট মানে বুঝি, আমরা পরিণত, আমরা প্রাপ্তবয়স্ক, উই আর দ্য সিটিজেন্স, তো আমাদের এটা তো বোঝা দরকার যে আমরা উই আর পুটিং somebody else's life at risk. এই ডাক্তার যাদের দুজন ডাক্তারকে আপনি চোখের সামনে দেখছেন এই মুহূর্তে, তাদের পরিবার আছে, পুলিশের পরিবার আছে, সবার পরিবার আছে, তো why are we not understanding? It's very very tough to answer. আমি জানি আমার বাবা আজকেও বলেছিল কি ক্লিনিকে যাওয়ার কি দরকার, তুই বাড়ি থাক, ঠাকুর অনেক দিয়েছে। আলাম না, ঠাকুর দিয়েছে কোনো ব্যাপার নেই, যেতে তো হবেই আমার। তো হি ইজ সেইং ফ্রম লাস্ট ওয়ান ইয়ার কি কোনো যাওয়ার দরকার নেই, কোনো যাওয়ার দরকার নেই। আলাম না বাবা, যেতে তো হবে। So, see, this is the thing which we are facing from last 1 year. And now we are facing it. This time, we are facing a lot of bad things. Delhi is not only India, but it's very bad things. Very worse from last year. Definitely. Lockdown has been taken in Delhi. So, I have said to you once again, please stay safe. Our mask purun, please. Please wear mask. I have made a video on Instagram. I appeal to you once again, please wear mask. And social distancing korunga ghore thakun, because Delhi te lockdown lege geche, kal ki hote pare onno state e lege jabe, aro o state e already lege geche, college, school, institution, shop close, and most importantly amra kintu lockdown keu chai na, amra jodi definitely 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 puro economy, puro occupation, everything will put into a halt, amra seta chai na, amra chai na ar manush chata hok tader tara kaj hara, we don't want that. কিন্তু আমাদেরা যদি নিজে থেকে সেই জিনিসটা না করি, সেখানে কিন্তু আবার একটা লকডাউন ছাড়া আর কোনো অল্টারনেটিভ হয়তো অপশন অপশন নেই, তো আর অপশন নেই, অপশন থাকবে না, ওটা লাস্ট অপশন রাখা হয়েছে লকডাউন। আর যদি আমরা নিয়ম না মানি, এখনো যদি আমরা এরকমই ঘুরি রাস্তায়, তাহলে এই সেম জিনিসটা হবে, যেটা লাস্ট 2020 যেটা হয়েছিল সেম জিনিস রিপিট হবে, ওটা খুব টাফ হবে, লাস্ট টাইম থেকেও বেশি টাফ, এই চ্যালেঞ্জিং হবে, খুব মুশকিল হয়ে যাবে, এটা আমি বলতে চাই।
এনিওয়ে যেটা আমি বললাম, কিছু কিছু মিউজিক্যাল জিনিসগুলো আমরা করব, এই কনসেপ্টটাই আমরা শুরু করেছি। তো হিমাংশু, আপ আগে কিছু শোনানা চাই, বহুত ই টফ টাইম হম সবকে লিয়ে যা রহা হ্যায়, কুছ আগর পজিটিভিটি কে লিয়ে কোই আগর গানা কুছ আগর আপ হামারে সাথ শেয়ার করনা চাই আজ আপকে আপকে সমিতি কি তরফ সে কুছ শোনানা চাই তো প্লিজ স্যার শুরু কর সকতে হ্যায়। मुझे कहीं बाकी थोड़ी सी है, जगी धड़कन जाना जिंदा हूँ मैं तो कुछ ऐसी लगन इस लम्हे में है, ये लम्हा कहाँ था मेरा, अब है सामने इसे छू लूँ जरा, मर जाऊँ या जी लूँ जरा, खुशियाँ चूम लूँ या रो लूँ जरा, मर जाऊँ या जी लूँ जरा, धूप में जलते हुए तन को छाया पेड़ की मिल गई, हो रूठे बच्चे की हंसी जैसे घुसलाने से खिल गई, कुछ ऐसा ही अब मैं उस दिल को बरसों के पुराने जख्म पर मरहम लगा सा है, कुछ ऐसा रहम इस लम्हे में है, ये लम्हा कहाँ था मेरा, अब है सामने इसे छूलू जरा, मर जाऊं या जी लूं जरा। सुपर सुपर हिमांशु, थैंक यू सो मच, थैंक यू। पाटाबाड़ी 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 दारुण हो चाहिए। हिमांशु, आप क्या प्रोफेशनल सिंगर हैं? आप गाना वगैरह गाते हैं कि आपका शौक है? नहीं नहीं मैं प्रोफेशनली करता हूँ, मेरा यूट्यूब चैनल भी है अपना एक हिमांशु राणा के टारिस नाम से, तो मैं वैसे भी मतलब मेन अपने म्यूजिक वीडियोस डालता रहता हूँ, कवर्स वगैरह, अभी तक खुद लिखने का तो कुछ है नहीं तो म्यूजिक कवर्स ही डालता हूँ, और बाकी सीख रहा हूँ अभी। क्या बात है, बहुत बहुत अच्छा आप गा रहे हैं, इसी तरह से आप रियाज करते रहिए, और आने वाले हमारे जो और भी इवेंट्स होंगे डिजिटल हो या फिर हमारे दिल्ली में हो या कोलकाता में हो तो आपसे जरूर मैं कॉन्टेक्ट करना चाहूंगा। वैसे हिमांशु ये बताइए, ये जो लॉकडाउन का पीरियड गया और ये एक एक साल दो तीन महीने का जो वक्त गया है, तो इसमें आपने नए नए गानों में कुछ एक्सपेरिमेंट की, कैसे कैसे म्यूजिकली आपने क्या किया, नई नई चीजें क्या की? हाँ जी, मतलब म्यूजिक के लिए तो बहुत अच्छा है, मतलब जैसे कि हमें बिल्कुल फ्री टाइम मिल गया, जो मतलब मेरा अभी कॉलेज चल रहा है तो उसमें भी मतलब ये है कि नॉर्मल एग्जाम एग्जाम दे रहे हैं तो उसके लिए थोड़ा बहुत पढ़ना पड़ता है, बाकी पूरा टाइम फ्री होता है मतलब हमारे लिए, तो म्यूजिक को हम ज्यादा से ज्यादा टाइम दे पा रहे हैं जो और टाइम पे नहीं दे पा रहे थे, जैसे कि अगर अगर हम बैठ जाते हैं, हम रियाज करने बैठ गए तो मतलब दो तीन घंटे हो जाते हैं, अभी टाइम मिल जाता है इतना, पहले नहीं मिल पा रहा था तो वही सब दिक्कत परेशानी होती थी, तो अब नहीं, अब तो बहुत अच्छा है म्यूजिक के लिए, बट बाकी लोगों के लिए जो हो रहा है मतलब जैसे नॉर्मल लोगों के लिए हो रहा है तो वो बहुत बुरा है, मतलब सुन के हमेशा न्यूज में देख देख के डर भी लगता है और प्लस सोचना भी पड़ता है कि यार अभी तक फिर भी लोग इतना, जब पता है इतने केसेस बढ़ गए, इतनी मौतें हो रही है, उसके बाद भी लोग ऐसे नॉर्मली बिना मास्क पहने इधर उधर घूम रहे हैं जा रहे हैं, मतलब अब रहा ही नहीं है ना कुछ मतलब करने को, अब क्या कर भी क्या सकते हैं हम लोग, मतलब उनको अवेयर कर रहे हैं बस, और उससे मतलब कोई फर्क ही नहीं पड़ रहा उनको, सीरियस ही नहीं हो रहा कोई सब चीजों से, तो
उसके मतलब बिल्कुल अभी सीरियस होने का बहुत बहुत जरूरत है हमें सब, हमें कुछ कुछ नियमों को मानते रहना है, और यही डॉक्टर विभूति भी कह रहे हैं, डॉक्टर मृगांको भी कह रहे हैं, सौरभ, नवीन, हिमांशु और हम रेडियो पर तो कंटिन्यूस यही कहे जा रहे हैं। ओके, अब ये अड्डा जो है वो खत्म करना है, किंतु अभी प्रेसिडेंट ऑफ साउथ दिल्ली दुर्गा पूजा समिति न्यू दिल्ली डॉक्टर विभूति विश्वास साथे लास्ट टाइम एक जानते चाहिए सर যারা দেখছে আপনাকে তাদের জন্য কি মেসেজ থাকবে অ্যাজ এ ডক্টর, তাদেরকে কি মেসেজ দেবেন যারা যারা রাস্তায় ঘুরছেন, যারা এখন রাইট নাও দেখছে শুনছে অন এয়ার রেডিওতে, তাদের জন্য কি মেসেজ থাকবে স্যার? মেসেজ আমি একটাই দিতে চাই কি আপনি যদি একলা এফেক্ট হবেন সেটা কিন্তু কোনোদিন হবে না, তো ইট ইজ বেটার স্টে হোম, কেন কি তুমি যদি এফেক্ট হও তুমি নিজে পুরো পরিবারকে এফেক্ট করবে, পরিবারের মধ্যে তোমার মা বাবাও আছে, তোমার ভাই বোনও আছে, ছোট বাচ্চারাও আছে, তুমি এই ভাইরাসটাকে কোপ আপ করতে পারবে কিন্তু ছোট বাচ্চারা পারবে না, বড় যারা আছে তারা পারবে না, তো এটা খালি তোমার একলা না, এটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, সবাইকে ফলো করতে হবে, আমি ভালো থাকলে সবাই থাকবে, তুমি না থাকলে কেউ থাকবে না। जो कभी रोशनी दूर तक ना दिखे जिंदगी में कभी जिंदगी कम लगे, जो कभी आदमी से डरे आदमी, जो दिलों में कभी प्यार की हो कमी, भटके ना तेरा इंसान, भटके ना तेरा इंसान, कोई रास्ता निकाल लेना, मालिक संभाल लेना, हमको संभाल लेना, हिम्मत हमें तू देना, मालिक संभाल लेना। सो दैट्स द प्रेयर व्हिच वी विल एंड अप विद। लेट्स होप हमरा सबाई खूब शीघ्र ही छेड़े उठी ए महामारी से। एकदम ठीक, थैंक यू सो मच गाइस हमारे साथ आज के पार्टिसिपेट करने के लिए। थैंक्स टू डॉक्टर मृगांको, ये पूरा पूरा इंटरव्यू, ये पूरा अड्डा जो है वो ऑर्गेनाइज करने के लिए। यस, माय प्लेजर, थैंक यू साउथ दिल्ली, आप प्लीज मेरे को पास दे लो नेक्स्ट टाइम हो এটাই আমি চাইবো। Thank you so much, sir. Thank you so much, guys. All the best. Thank you so much. Take care. Thank you so much. Thank you, Naveen. Thank you, Sourabh. Thank you, Himanshu. Thank you so much. Take care. Hello. Okay. Stay safe. You as well. Thank you.